আসসালামু আলাইকুম, রাজীব বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকবার আজকে নতুন টিউটোরিয়ালে। তো আপনারা 18 মে 2022 খ্রিস্টাব্দে প্রাথমিক অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটি হলো এরকম যে দেখুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেশন 2 মিরপুর ঢাকা 1216 এবং তাদের স্মারক নম্বর দেওয়া আছে 209 এবং তারিখ ছিল 18 মে 2022। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কারণে আগামী 20 মে 2022 তারিখে সিলেট জেলায় অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ 2020 এর লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত পরীক্ষাটি আগামী 3 জুন 2022 তারিখ সকাল 10:30 হতে 12:00 পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে অনুষ্ঠিতব্য হবে, তবে অন্যান্য জেলার নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা নোটিশটি দেখলাম, নোটিশটিতে বলা হয়েছে যে সিলেটের বন্যা পরিস্থিতি অনেক খারাপ এবং বন্যার কারণে তারা 20 মে যে পরীক্ষা সেই পরীক্ষাটি স্থগিত করেছে। তো অন্যান্য যেই জেলাগুলো আছে সেই জেলার পরীক্ষা সময় মতোই হবে, অর্থাৎ 22 মে 2022 তারিখেই হবে। এই সিলেট জেলার যেই পরীক্ষা 20 মে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি তারা 3 জুন মানে তৃতীয় ধাপের যে পরীক্ষা সেই পরীক্ষার সাথে তারা এই পরীক্ষাটি নিয়ে নেবে, আর দ্বিতীয় ধাপের যে পরীক্ষা সিলেট জেলা ব্যতীত বাকি সকল জেলার পরীক্ষা ঠিক 20 মে 2022 তারিখেই অনুষ্ঠিত হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে শুধুমাত্র সিলেট জেলার যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষার্থীর সকল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং অন্যান্য যেই জেলার পরীক্ষার্থী আছে তাদের সকলের পরীক্ষা আগামী 20 মেই অনুষ্ঠিত হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।